আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ইউরোপের দেশ তুরস্কে আপনারা ভিজিট ভিসায় কিভাবে ভ্রমণ করবেন তার গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তাহলে ভিউয়ার্স, ভিডিও শুরুতে তুরস্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক। তুরস্ক পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার বিভক্ত একটি জাতি, যা প্রাচীন গ্রিক, পার্সিয়ান, রোমান, বাইজেন্টাইন এবং অটোমান সাম্রাজ্যের সাথে সাংস্কৃতিক সংযোগসূত্র। বসফরাস স্ট্রাইটের কসমোপলিটান ইস্তাম্বুলের হাগিয়া সোফিয়া রয়েছে, যার গৌরবময় গম্বুজ এবং খ্রিস্টান মোজাইক, সপ্তম শতাব্দীর বিশাল ব্লু মসজিদ এবং সুলতানের পূর্ব বাড়ি। আঙ্কারা তুরস্কের আধুনিক রাজধানী। দেশটির সরকারি নাম ইউনিয়ন অফ রিপাবলিক তুরস্ক। দেশটির সরকারি ভাষা তুর্কিস। দেশটি স্বাধীনতা অর্জন করেছিল 1923 সালের 29 অক্টোবর। দেশটির রাজধানীর নাম আঙ্কারা। দেশটির এরিয়া 7,83,000 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা 7,98,00,000। এদেশের জাতীয় পশুর নাম উইল টুর্কিস। দেশটির মানুষের জাতীয় খেলা রেসলিং। দেশটির জাতীয় ফুল তুলিপা। জাতীয় পোশাক সালবার। দেশটির কলিং কোড হচ্ছে +90। দেশটির কারেন্সি হচ্ছে টার্কিশ লিরা। দেশটির মানুষের গড় আয়ু 75 বছর। এখানে জন্মহার 16%, মৃত্যুহার 6%, শিক্ষার হার 93%। দেশটিতে এয়ারপোর্ট রয়েছে 36টি। দেশটিতে পাকা রাস্তা রয়েছে 31,000 কিলোমিটার। দেশটিতে রেলওয়ে রয়েছে 12,000 কিলোমিটার। দেশটির মাথাপিছু আয় $28,000। এখন জেনে নেওয়া যাক, ভিজিট ভিসায় তুরস্ক ভ্রমণ করতে হলে আপনার ভিসা রিক্রুটমেন্টগুলো কী কী লাগবে। আপনার ভিসা রিক্রুটমেন্টগুলো হচ্ছে মিনিমাম 6 মাসের ভ্যালিডিটি যুক্ত অরিজিনাল পাসপোর্ট, সাথে পাসপোর্টের অবশ্যই 2টো খালি পৃষ্ঠা থাকতে হবে, আর 2টি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফুললি ফিল আপ করা, 2 কপি 2x2 ইঞ্চ সাইজের ছবি, ট্রাভেল আইটিনারি, কভারিং লেটার, ফরওয়ার্ডিং লেটার, ইনভিটেশন লেটার যদি থাকে, এনওসি লেটার ফর সার্ভিস হোল্ডার, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি লেটার, হেলথ ইন্স্যুরেন্স, ট্রেড লাইসেন্স, এয়ার টিকিট, হোটেল বুকিং এবং ভিজিটিং কার্ড। উক্ত ডকুমেন্টসগুলো নিয়ে ঢাকার টার্কিশ এম্বাসিতে সাবমিট করবেন এবং 5 থেকে 10 কর্মদিবস পরে ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি নেবেন। আর ভিউয়ার্স, ফ্লাইট নেওয়ার আগে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেমন সু মানি এবং এয়ার টিকিটস, হোটেল বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিতে একদমই ভুলবেন না। তাহলে ভিউয়ার্স, আর অপেক্ষা কেন, দ্রুত ভিসা করে ঘুরে আসুন তুরস্কের ইস্তাম্বুল, আলকানিয়া, কোনিয়া, বাত্রা, প্রিন্স আইল্যান্ড, পামুকখেল, আন্ডালায়া, আজমির সহ আর অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় স্থানগুলো থেকে। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য করার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে তা জানিয়ে দিতে পারেন এবং পরবর্তী ভিডিওটি কোন দেশকে নিয়ে করলে ভালো হবে সেটা সাজেশনও আপনারা আমাদেরকে করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।